কাণ্ড বলো দেখিনি কে ফোটা দিয়ে গেল এসে দেয়ালে কি জানি বাপু আমার তো কিছুই মাথায় ঢুকছে না আচ্ছা যেই ফোটাটা দিল সে তো একবার জিজ্ঞেস করবে বলো তো সব কিছুতে একটা নিয়ম কানুন আছে নাকি ও বউ ঘুম ভাঙলো রোজ সন্ধ্যে অবধি এত ঘুমানো ভালো না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ এ হেন অবস্থায় আমি ঘুমোই কি করে কেন কার আবার সর্বনাশ হলো বৌমা উমা এমন করে বলছেন যেন আপনারা কিছুই জানেন না আকাশ ভেঙে পড়ল মাথার উপর সত্যি এখানে পানের বাটা সাজিয়ে ঘোষ কপ্প দেওয়া হচ্ছে আর ওইদিকে বারবাড়িতে তোলপাড় হয়ে যাচ্ছে শ্বশুর ঠাকুর এই সারা গায়ের মানুষজনদের পেছনে উঠে পড়ে লেগেছেন অথচ আপনারা কিছুই খেয়াল রাখেন না চমৎকার কত রঙ্গ দেখালি ভুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে ওদিকে আসল অপরাধী দেয়ালে দিব্যি ফোঁটাটি কেটে গায়ে হাওয়া লাগিয়ে অন্দর মহলে ঘুরে বেড়াচ্ছে আর অন্যদিকে নিরীহ মানুষগুলো প্রাণ যাচ্ছে ছি 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 কি লজ্জার কথা আর আমাদের মেয়ে মানুষদের দেখুন অন্দর মহলে তা কিছুই জানেন না কিছুই বোঝেন না বিবেক মানবিকতা মনুষ্যত্ব বলে আর কিছুই বাকি রইল না আমাদের ছি কি বলতে চাইছো কি তুমি বৌমা তুমি বলতে চাইছো যে বাড়ির লোকে ফোঁটা কেটেছে শুধুমাত্র তেল সিঁদুরের ফোঁটা কেন আরো কত যে সর্বনাশ ঘটিয়ে ফেলেছে কদিন বাদে টের পাবেন আপনারা তা বউ তুমি যখন সবকিছু জানো দাদাকে গিয়ে বলছো না কেন আমাদের কাছে বলতে এসেছো কেন কেন বলবে কেন বলবে ও তোমার দাদাকে গিয়ে জানো না ও কি করে সারাক্ষণ খালি পেছন থেকে ফোড়ন কাটবে শোনো বৌমা কেউ কারো সর্বনাশ করছে না এই বাড়িতে সর্বনাশ করছো শুধু তুমি আমি সর্বনাশ করছি আমি এই কথাটা আমার মনে থাকবে যেদিন এই বংশের মুখে চুন গালি পড়বে সেদিন আমার কথা আপনাদের মনে পড়বে তখন আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল কিচ্ছু করেনি মায়ের দিব্যি বলছি আপনার কিচ্ছু জানি না আপনি শুধু শুধু আমাকে ধরে এনেছেন আমরা তো মরে যাবো যদি কেউ এই বাড়িতে পাই দিয়ে